আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমরা আজকে কিছু গুরুত্বপূর্ণ যোগের নাম ও সংকেত নিয়ে আলোচনা করব, যে সংকেত বিভিন্ন ইউনিভার্সিটি থেকে বা বিভিন্ন ক্লাস টেস্ট বলো অর্ধবার্ষিকী পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ এবং এইগুলো দৈনন্দিন জীবনে আমাদের সাথে উৎপ্রোতভাবে জড়িত। বিভিন্ন কেমিক্যাল হিসাবে, তারপরে সাংকেতিক চিহ্নক হিসাবে, যৌগ হিসাবে, যেটা আমরা বাজারে পাই, আমরা সচরাচর ব্যবহার করি, কিন্তু আমরা এটার নাম অনিচ্ছুক, নাম জানতে অনিচ্ছুক। কিন্তু আজকে আমরা খুব সুন্দরভাবে বিভিন্ন যৌগের নাম, সংকেত এবং কোথায় এটা ব্যবহার করা হয় সেই বিষয়টা কী করব আমরা দেখব। এবং আমরা এই বিষয়গুলো যদি আয়ত্ত করতে পারি তাহলে আমাদের আশা করি যদি পরীক্ষার ইউনিভার্সিটি এক্সাম পরীক্ষাতে যদি কোনো সংকেত আসে এই ধরনের বাণিজ্যিক নাম থেকে, তাহলে আমি মনে করি আমাদের কারো মিস হবে না। সো সেই অপেক্ষা আমরা যে এখানে যে মেইন বিষয়টা দেখব সেটা হচ্ছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ থাকবে যৌগের নাম এবং সংকেত। ওকে, তাহলে চলো আমরা দেরি না করে আমরা আলোচনার মূল পর্বে চলে যাই। প্রথমে আমি এখানে তোমাদের সামনে কিছু মৌল এবং কিছু যৌগ, হ্যাঁ, যৌগ উপস্থাপন করার জন্য যে শীটটি নিয়ে এসেছি, তো তোমরা এই শীটটি দেখে ফলো করতে হবে। ক্লাস চলা অবস্থায় যাদের স্ক্রিন তারা জুম করে দেখবা, অবশ্যই লিখে প্র্যাকটিস করতে হবে, এগুলো মনে রাখার জন্য লিখে প্র্যাকটিস করতে হবে, এছাড়া কোনো ওয়ে নাই। আর এটা একদিনে মুখস্থ করা যাবে না, প্রতিদিন শিখতে হবে, প্রতিদিন 10টা করে শিখতে হবে এবং 10টা প্রতিদিন সকালে উঠে লিখতে হবে এবং রাতে শোয়ার আগে রিয়েলাইজ করতে হবে যে আমি এগুলো আমার মাথায় আছে কি না। সো আমরা ইচ্ছা করলে হয়তো আমরা দুইটা স্টেপে লেকচারটা দিব। দুইটা স্টেপে লেকচারটা দেওয়ার পূর্বে আমি প্রথম স্টেপটা হচ্ছে যে প্রথম স্টেপে পুরাপুরি দেওয়া পসিবল না, তোমাদের নিতে হবে। হ্যাঁ, আমি প্রথম স্টেপটা এই পর্যন্ত দিয়ে সীমাবদ্ধ রাখলাম। দেখো, প্রথম স্টেপটা যদি হয়, প্রথম স্টেপের যে বিষয়গুলো প্রথমে আমরা দেখব যৌগের নাম, সংকেত, যৌগের নাম এবং সংকেত। তাহলে প্রথম যৌগটা হবে ওলিয়াম। ওলিয়ামটাকে বলা হয় পাইরোসালফিউরিক অ্যাসিড। ওলিয়ামটাকে বলা হয় পাইরোসালফিউরিক অ্যাসিড, যেটা সংকেত H2S2O7, H2S2O7। ওকে, তারপরে দেখো একুয়াফোর্টিক বা শক্তিশালী পানি, শক্তিশালী পানি নাইট্রিক অ্যাসিড HNO3, HNO3। ইথানল, C2H5OS, এটা সংকেত কি? ইথানল। ইউরিয়ার সংকেত NH2 বন্ধন CONH2, আর এটা একসাথে যদি CONH2 বাই 2, এটি ইউরিয়া, মনে থাকবে। কর্পূর বা নেপথালিন তোমরা চিনো বাজারে, কর্পূর কোথায় বা নেপথালিন কোথায়, সাদা পাওয়া যায়, তাই না? C10H8, এটা সংকেত কি? কর্পূর বা নেপথালিন, এটা বাণিজ্যিক নামটা হোক, এগুলো হচ্ছে বাণিজ্যিক নাম। হ্যাঁ, তারপরে তো কোলিচুন বাই স্ক্যাক্ট লাইম বা মিল্ক অফ লাইম, কোলিচুন বা মিল্ক অফ লাইমের সংকেত ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, কোলিচন বা মিল্ক অফ লাইমের সংকেত ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তারপরে দেখো কুইকলাম চুনা পাথরের সংকেত ক্যালসিয়াম অক্সাইড, কাদুনে গ্যাস বা কোলো, কাদুনে গ্যাসের সংকেত কি? ওই যে যারা রাস্তায় আন্দোলন করে তাদেরকে কাদুনে গ্যাস ছুড়ে, CCl3NO2, CCl3 বন্ধন NO2, CCl3NO2। কাচের সংকেত ক্যালসিয়াম সিলিকেট মনোড্রাইড ট্রাই অক্সাইড, তাহলে কি এটা ট্রাই অক্সাইড। খড়িমাটি চুনা পাথর মার্বেল ক্যালসিয়াম কার্বোনেট, খাবার সোডা সোডিয়াম বাইকার্বোনেট, গ্লুকোজের সংকেত C6H12O6, চিনির সংকেত C12H22O11, সাবান বা সোডিয়াম স্টিয়ারেট C17H35C00NA, রক সল্ট টেবিল সল্ট বা সৈন্দক লবণ সোডিয়াম ক্লোরাইড, রক সল্ট টেবিল সল্ট বা সৈন্দক লবণ, এটার নামটা কী হবে? সোডিয়াম ক্লোরাইড।
দেখো আমি একটু তোমাদেরকে হয়তো বা দেখতে যাদের সমস্যা হয়েছে একটু জুম করে দিলাম। দেখো তারপরে ছিলাম আমরা শুকনো বরফ, ডাইআইএস, কার্বন ডাইঅক্সাইডকে বলা হয় শুকনো বরফ বা ডাইআইএস। তারপরে দেখো গ্লোবার সল, সোডিয়াম সালফেট 10 অনুপানি, সাদা ব্লিটিয়ল, জিঙ্ক সালফেট 7 অনুপানি, ব্লু বিটিয়ল, কপার সালফেট 5 অনুপানি, সবুজ বিটিয়ল বা হিরক্সের সংকেত, ফেরাস সালফেট 7 অনুপানি, ইপসপ লবণ বা জোলা, ম্যাগনেসিয়াম সালফেট 7 অনুপানি। ঠিক আছে, তারপরে এই পাশে আসো, স্ফটিক কার্বনেট, সোডিয়াম কার্বনেট 1 অনুপানি, সুয়েজার বিকারট সংকেত, কার্বোনাইল পিঙ্ক। এটা তেমন গুরুত্বপূর্ণ না, আমি আচ্ছা যাই হোক গুরুত্বপূর্ণ যেগুলো আছে আমি বলি, যেমন কেলগন, কেলগনের সংকেত সোডিয়াম হেক্সামেটাফসফেট, কেলগনের রাসায়নিক নাম সোডিয়াম হেক্সামেটাফসফেট, বাণিজ্যিক নাম কেলগন, সংকেত NaPO3, এইটা মোস্ট ইম্পর্টেন্ট। ফ্রেয়ন গ্যাস CF2Cl, এটা ফ্রেয়ন গ্যাসের সংকেত, নাইটার বা সুরা KNO3, নাইটার বা সুরার সংকেত KNO3, চিলি সলপিটার সোডিয়াম নাইট্রেট, চিলি সলপিটারের সঙ্গে সোডিয়াম নাইট্রেট, পলিথিলিন, পলিথিন আছে না বাজারে আমরা যে পলিথিন পাই, যে কোনো পলিথিনের সংকেত হইতেছে বন্ধন CH2, বন্ধন CH2N, এন সংখ্যক অণু একত্রিত করে, সুয়েজার বিকারক দেখবা, তারপরে হচ্ছে মিল্ক অফ ম্যাগনেসিয়া, নেসলার বিকারক, KHGI3, এটাকে বলা হয় নেসলার বিকারক, স্পিরিট অফ সোল, সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড, হর্ন সিলভার, সিলভার ক্লোরাইড, মেলামিন, মেলামিনের সঙ্গে C3AC, সাইট্রিক অ্যাসিডের সংকেত ফসফিন PH3, ওকে, বুতেরালিয়া, বুতেরালিয়া বা বুতেরালো, মিথেন, নীলকান্ত মণি বা পদ্মরক মণি, অ্যালুমিনিয়াম অক্সাইড, ট্রাই অক্সাইড Al2O3, নীরব গাতন কার্বন মনোক্সাইড, নীরব গাতকটা কি কার্বন মনোক্সাইড। এই ছিল আমাদের যে যৌগগুলো আমরা পড়লাম। হ্যাঁ, তোমাদেরকে আমি যে বিস্তারিত যে বিষয়গুলোই করলাম এটা আমরা প্রথম লেকচারে, দ্বিতীয় লেকচারে আমরা পরবর্তী আসবো। তো এই গুরুত্বপূর্ণ যৌগগুলো আমাদের পড়তে হবে, এবং অনেকে আমার কাছে বলবো এইগুলো ভাই কীভাবে পড়ার কৌশলই হচ্ছে লিখে প্র্যাকটিস করতে হবে, লিখে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, আমরা পরবর্তী লেকচারে আবার কথা হবে।